শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বাঁকুড়ার বাইপাস জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় সিআইটিইউর কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে সীমাহীন শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে চোর ধরো জেলে ভরো ডাক দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকালে বাঁকুড়ার লালবাজার কেরানীবাদ বাইপাস জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন সিআইটিইউর নেতা কর্মীরা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন তারা। আপনারা দেখছেন প্রতিদিনই খবরের কাগজে একটাই খবর, হাইকোর্ট সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক আর মান্থা রায় হোক নির্দেশ জারি করছেন, সিবিআই তদন্তের নির্দেশ জারি করছেন, বেআইনিভাবে নিযুক্তদের বরখাস্ত করার, তারা টাকা উদ্ধারের নির্দেশ দিচ্ছেন, নতুন করে এনকোয়ারি শুরু করার। কিন্তু আমাদের রাজ্যে এমন একটা নির্লজ্জ সরকার, কথা আছে যে এক কান কাটারা রাস্তার ধারে যায়, দুকান কাটারা রাস্তার মাঝ দিয়ে যায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী নীরব, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে সবাই সবাই নীরব হয়ে বসে আছেন। আর মানুষের টাকা রাজ্য সরকারের, তা দিয়ে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্টে করার চেষ্টা হচ্ছে। এই দুর্নীতিটা শাস্তিপ্রাপ্ত যারা তাদেরকে কি করে রক্ষা করা যায়? আমাদের সুস্পষ্ট দাবি, এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত মন্ত্রী আমলা তৃণমূলের নেতা সবাইকে গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে। এবং রাজ্য এখন 5 লক্ষাধিক শূন্যপদ, যে টাকা নিয়ে মেলা খেলা দানছত্র চলছে, নিয়মের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সেই 5 লক্ষ শূন্যপদ পূরণ করতে হবে। আমরা জানি 98 সাল থেকে 2010 এসএসসি ছিল একটা উৎসব, 1,34,600 ছেলে মেয়ে আমরা দেখেছিলাম 1998 থেকে 2010 চাকরি পেয়েছে, তারপরই সব লোপাট হয়ে গেছে, শুধুমাত্র কাডমানি আরিয়ার রোজই দেখা যাচ্ছে। আপনারাও কালকে শিরোনামে দেখেছেন বাঁকুড়াতেও বেশ কিছু জনের চাকরি গেছে যারা 2 নম্বরই করে ঢুকেছিল। আমরা চাই সমস্ত নিয়োগ স্বচ্ছভাবে হোক, অস্বচ্ছতার সাথে যুক্ত দল দেখবেন না, মাথা দেখবেন না, সবাইকেই গ্রেপ্তার করুন, সবাইকেই শাস্তি দেন, এই দাবিতেই আমাদের এই আন্দোলন। মূল উদ্দেশ্য হচ্ছে সারা রাজ্যে, গোটা রাজ্যটাতে চুরির খেলা চলছে, বেকারদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এসএসসি টেট এই পরীক্ষাগুলোতে আপনারা দেখছেন সীমাহীন দুর্নীতি হয়েছে, এর সাথে সাথে আমাদের রাজ্যের সম্পদ সব কিছুকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বালি চুরি হয়ে যাচ্ছে, কয়লা চুরি হয়ে যাচ্ছে। সেজন্য আজকে সিআইটিউর উদ্যোগে সারা রাজ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে এই চোরদের ধরতে হবে, জেলে পুরে দিতে হবে, এদের কোনো ক্ষমা করা যাবে না। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে সিআইটিউর পক্ষ থেকে আমরা এই জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে নেমেছি, রাজ্যটাকে বাঁচানোর জন্য, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ অবশ্যই, সর্বত্র যেখানে আপনি হাত দেবেন সেখানটাই চুরি। আগে যেটা আমরা দেখেছি বামফ্রন্টের আমলে, বেকার ছেলেরা টিচার হতো, এখন দেখছি টিচাররা বেকার হচ্ছে, এইটা হচ্ছে পরিবর্তন, এই পরিবর্তন আমরা চাই না।